এই জামাই দাওয়াত দি আসার সময় তুমি ঠিকমতো দাওয়াত দি আসো নাই। আরে জামাই বাড়ি গেছি, জামাইরে দাওয়াত দিনে দিছি, কাক দাওয়াত দিছি আমি? হ্যাঁ তোর জামাইরে দাওয়াত তো দিছি দিছি, জামার বাপরো ভালো করে কয় আইছি, এখন তুই চারা না আসে আমার কি করবার আছে? তে তাহলে পরে আসতে এত দেরি করতেছি কি জন্য? হ্যাঁ আমি সেই সকাল থেকে রান্নাবারে বসে আছি, খাওয়া দাওয়া তো সব ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হতেছে হোক, ঠান্ডা হওয়া কি বন্ধ করে রাখা যাবি নাকি? হ্যাঁ ওই বুকার বাচ্চা বুকা আসলে ঠান্ডাতে খাবি? এসি জামাই মানুষ না, জামাই মানুষ কি ঠান্ডা খাওয়ার দেয়? আরে ও কি মনীষী নাকি? ওরে মনীষী কয় কিডা, ও তো ব্যাককেলের ঘরের ব্যাককেল। আমি সেদিন ওকে বাড়ি গেছি, ও আমাকে কি কয় জানো? কি কয়? আমার কয় তালই, মানে আমি কানরে বিশ্বাস করবার বাড়ি নাই, কি আর কব, মনে মাটির তলে পুঁতে গেছি একবারে। ও মামা এরম বোকা মানুষ কি হয়? শ্বশুরিকে তালই কয়? তাতে আমি বুঝে নিছি ও কি ধরনের, বুঝছাও? চুপচাপ বসে থাকো, সময় হলে ঠিক চলে আসবি। আচ্ছা আমি দেখি সামনে কখন আসি। কি আর কব, মেয়েটারে বিয়ে দিয়ে মনে কয় এক গ্লাস বিষ খাইছি, ছাওয়ালের বাপ কেবা করে এটা গোপন করে গেল, ছাওয়াল দেব একেল কিসিমের, এখন মন্ডাই করছে পায়েতে ধুইতে খুলে নিজের গালে মারি। কি আর কব, কিছু কর নেই, কি হবি কিটা জানি। ভাই আমাকে একটু সাহায্য করবেন ভাই, মানে হচ্ছে কি ভাই, আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, মানে আমার বউ আপার বাড়ি, যাওয়ার সময় হাঁপায় গেছি তো ভাই, গাছের তলায় বসাছিলাম, শার্ট টাট খুলে একটু বসাছিলাম, ঘুম ভাইয়া দেখি ভাই আমার শার্টও নাই মানি ব্যাগও নাই, এবার করে কি শ্বশুর বাড়ি যাওয়া যায় ভাই? লজ্জার ব্যাপার না একটা, আমাকে যদি একটু টাকা পয়সা দিতেন একটা শার্ট কিনে নিতাম ভাই। টাকা? জি ভাই। টাকা গাছে ধরে, রাস্তা চাইলেই টাকা পাওয়া যায় ভাই, এবার করেন কে ভাই, আমার একটু সাহায্য করেন না ভাই। আরে মিয়া সরেন ভাই। আরে জান তো মিয়া ভাই, বলত কোন জায়গায় আপনার শ্বশুর বাড়ি আছে না ভাই? আরে সামনে যান, অনেকে টাকা ভাই না কলেই টাকা পাওয়া যায় না, সামনে যান, সামনে যায় চান ভাই। এরকম করলেন ভাই, একটু সাহায্য চাইলাম, কোনে বাবনে সাপ।